সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য একটা আপডেট শিক্ষা বোর্ডে, মানে ঢাকা শিক্ষা বোর্ডের, অর্থাৎ ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এটা প্রকাশ করা হয়েছে। দেখো তো, তোমাদের টেস্ট, নির্বাচনী পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষার ফলাফল অর্থাৎ রেজাল্ট, তারপরে হচ্ছে ফর্ম ফিল আপ কবে থেকে, সে বিষয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। তো এখানে বলা আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2024 সালের মাধ্যমিক স্কিল সার্টিফিকেট পরীক্ষার নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী 26/10/2030 তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। বুঝছো? তাহলে দেখো, 26 তারিখে, অর্থাৎ 26 অক্টোবরেই 2023-এ ফলাফল প্রকাশ করতে বলা হচ্ছে। তাহলে দেখো, তোমাদের পরীক্ষা শুরু হবে 1 তারিখে, আগামী 1 তারিখে, 1 অক্টোবর থেকে টেস্ট এক্সাম, এবং এটা চলবে 17 বা 18 তারিখ পর্যন্ত। ওকে, এবং শর্টলি এটা শেষ করা হবে, এবং এবং কি দ্রুত রেজাল্টটাও দেয়া হবে, ঠিক আছে? এবং এবং কি দ্রুত, দেখো এরপর বলছে আর কি যে, এবং ফর্ম পূরণ আগামী, অর্থাৎ ফর্ম ফিল আপ যেটা বলি, আগামী 30 অক্টোবর হতে শুরু হবে, ঠিক আছে? যা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর গত 21/9/2030 তারিখের এত নং বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। নির্বাচনী পরীক্ষার কোনো প্রশ্নপত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রেরণ করা হবে না। স্ব প্রতিষ্ঠান নির্বাচনী পরীক্ষার প্রশ্নের ব্যবস্থা করবে, অর্থাৎ নিজ নিজ প্রতিষ্ঠান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্ন করা হবে। আচ্ছা, পরীক্ষা সংশ্লিষ্ট সকল, আচ্ছা তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত নেওয়া হবে এবং রেজাল্টটা খুব দ্রুত প্রকাশ করা হবে, এবং খুব দ্রুত আবার ফর্ম ফিল আপও শুরু হবে। 30 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তোমরা যেহেতু ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার আছে, ফর্ম ফিল আপে টাকা লাগবে, তো আগে থেকেই সে বিষয়গুলো অ্যারেঞ্জ করে রাখবা যাতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? তো এই জন্য, এই জিনিসগুলো জানানোর জন্য ভিডিওটা করলাম। তো অবশ্যই নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। তোমরা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবা। তোমরা যদি এই ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও তোমাদের এসএসসি রিলেটেড 2024, ঠিক আছে, এ টু জেড তোমাদের সঙ্গে আছি আমি, চিন্তার কিছুই নাই, এভরিথিং আপডেট পাবা। অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখো। সো থ্যাংক ইউ সো মাচ, অল অফ ইউ, অ্যান্ড সি ইউ অ্যাগেন নেক্সট।